নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হল, প্রথমত আপনাদেরকে বলি যে 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে আপনি কোনো আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট করলেন এবং সেই এগ্রিমেন্টটা অপরপক্ষ মানছে না, বা 10 টাকার কোর্ট ফি, এই 10 টাকার কোর্ট ফি বলছি, 10 টাকার স্ট্যাম্প পেপার, সেই স্ট্যাম্প পেপারকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন বা কোর্টে গিয়ে আপনার টিকবে? বা আপনি ধরুন 10 টাকার স্ট্যাম্প পেপারের ওপরে কোনো জমি কিনলেন, কারণ জানেন এখন জমির যা রেজিস্ট্রেশন ফিজ, অনেকেই রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি এই দুটো দিতে পারে না বলে সেল এগ্রিমেন্ট হোক বা কোনো এগ্রিমেন্ট হোক, সেটা কিন্তু তারা 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে করে, বা অনেকে বায়নানামা করে, বা অনেকে জমি কিনে নেওয়ার জন্য টাকাটাও দিয়ে দেয় এবং 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে লিখে নেয় যে আমি এত টাকা দিলাম, অমুক দাগের জমি, অমুক খতিয়ানের জমি, অমুক মৌজার জমি আমি ক্রয় করব। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় দুজনার মধ্যে বিবাদ দেখা যায়, ক্রেতা এবং বিক্রেতা। ধরুন এই জমিটা আপনারা 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে কিনলেন, কিন্তু পরবর্তীকালে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর যিনি ক্রেতা আছেন বা বিক্রেতা আছেন, বিক্রেতা বলছে আমি জমি বিক্রি করতে চাই না, তাহলে আপনি কি কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন এই 10 টাকার স্ট্যাম্প পেপার দিয়ে? বা ক্রেতা বলছে আমি কিনতে চাই না, তাহলে কি বিক্রেতা এই 10 টাকার স্ট্যাম্প পেপারকে চ্যালেঞ্জ করতে পারবেন? যেহেতু রেজিস্ট্রেশন যে অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্টের 17 অর্থাৎ 17 নম্বর ধারায় পরিষ্কার উল্লেখিত রয়েছে যে কোনো মুভেবল প্রপার্টি 100 টাকার যদি মূল্য হয় সম্পত্তির মূল্য, তাহলে তাকে অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে। কিন্তু আপনি একটা আস্ত জমি কিনে ফেলছেন 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে একটা এগ্রিমেন্ট করে, ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের মধ্যে হচ্ছে, আর যেখানে আপনাকে রেজিস্ট্রেশন অ্যাক্টের 17 সেকশন পরিষ্কার বলে দিচ্ছে 100 টাকার সম্পত্তির মূল্য হলেই আপনাকে রেজিস্ট্রেশন করাতে বাধ্যতামূলক, আপনি রেজিস্ট্রেশন করাতেই হবে। তাহলে কীভাবে এটা চ্যালেঞ্জ করা যেতে পারে? দেখুন, এক্ষেত্রে কেসের মেরিট আপনাকে বুঝতে হবে। 1 নম্বর, এগ্রিমেন্ট করার পর, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে এগ্রিমেন্ট করার পর দুটো মেরিট থাকে। একটা মেরিট যে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে টোটালি এবং জমিটা হ্যান্ড ওভার করার কথা, একটা হলো দখল আপনাকে দিয়েছে, দখল দিয়েছে অর্থাৎ এই জমিটার দখল আপনি পেয়ে গেছেন 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে রেজিস্ট্রেশন না করিয়ে আপনি একটা এগ্রিমেন্ট করেছেন যে পরবর্তীকালে আমি এটা রেজিস্ট্রেশন করিয়ে নেব এবং আপনি দখলও নিয়ে নিয়েছেন, এটা একটা কেসের মেরিট। আর একটা হলো স্ট্যাম্প পেপারের উপরে আপনি এগ্রিমেন্ট করেছেন কিন্তু দখল নেননি, মানে দুটো আপনাদেরকে প্রসেস বললাম, একটা দখল নিয়েছেন, একটা দখল নেননি। এই যে এইবার স্পেসিফিক পারফরমেন্স কেস আপনাকে আদালতে দায়ের করতে হবে। এই স্পেসিফিক পারফরমেন্স যে কেস, এই কেসে কিন্তু বিচার্য হবে না যে আপনার ওটা রেজিস্ট্রেশন রয়েছে কি মানে নাই, আছে কি নাই, এই ব্যাপারটা কিন্তু স্পেসিফিক পারফরমেন্স কেসে দেখা হবে না। স্পেসিফিক পারফরমেন্স কেসে দেখা হবে কি এগ্রিমেন্টে কি ছিল এবং এগ্রিমেন্টটা কে মানতে চাইছে না এবং তার না মানার পিছনে কি কারণ আছে, সেটা ভ্যালিড না ইনভ্যালিড, এই বিষয়টা দেখা হবে। সে যতই 10 টাকার স্ট্যাম্প পেপার হোক না কেন, বিষয়টা কিন্তু স্পেসিফিক পারফরমেন্স কেস কিন্তু আপনাকে দায়ের করতে হবে, এই বিষয়টা দেখবে। কিন্তু আপনারা যদি চলে আসেন প্রপার্টি ট্রান্সফার যে অ্যাক্ট আছে বা ল আছে, প্রপার্টি ট্রান্সফার ল, তার সেকশন 53, সেখানে আবার উল্লেখিত রয়েছে প্রপার্টি ট্রান্সফার অ্যাক্ট 53 সেকশন, সেখানে উল্লেখিত রয়েছে কোনো জমির মালিক
তিনি যদি দখল দিয়ে দেন, এগ্রিমেন্ট করার পর 10 টাকা স্ট্যাম্প পেপারের উপরে এগ্রিমেন্ট করার পর উনি দখল দিয়ে দিয়েছেন এবং পরবর্তী সময়ে গিয়ে দাবি করছেন যে ওই সম্পত্তির রেজিস্ট্রেশন হয়নি, সেল ডিড হয়নি, তাই আমার যেহেতু টাইটেল রয়েছে ওই সম্পত্তির উপরে, আমাকে সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক। সেক্ষেত্রে বলে দিই, প্রপার্টি ট্রান্সফার অ্যাক্ট সেকশন 53-তে পরিষ্কার উল্লেখিত আছে, বিক্রেতা আর জমি ফিরে পাবেন না, যেহেতু উনি কোনো কিছুর বিনিময়ে বা অর্থের বিনিময়ে উনি জমি দখল দিয়েছেন এবং এগ্রিমেন্ট করেছেন, তাহলে কিন্তু উনি জমিটা ফেরত পাবেন না। আর যদি এমন হয়ে থাকে উনি বায়নানামা করেছিলেন, কিছু টাকা দিয়েছিলেন এবং পরবর্তী টাকা কিছু সময়ের মধ্যে শোধ করবেন বলেছিলেন এবং সেই সময়টা যদি অতিক্রান্ত না হয়, তাহলে কিন্তু কোর্ট বলতে পারে যে আপনি রেজিস্ট্রেশন করান, মানে বিক্রেতাকে রেজিস্ট্রেশন করাতে বলবে যে আপনি রেজিস্ট্রি করে দেন। এবার যদি বিক্রেতা কোনো ভ্যালিড পয়েন্ট দেখাতে পারে, হয়তো ডেট ওভার হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, এবার বলে দিই ডেট ওভার হয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার দেরি হওয়ার কারণ জানিয়ে কোর্টকে যদি বোঝাতে পারা যায় আইনজীবীর মাধ্যমে, তাহলে কিন্তু কোর্ট এক্সট্রা টাইম দেয় সেক্ষেত্রে, বা রিলিফ দেয়, এক্সট্রা রিলিফ দেয় সেক্ষেত্রে, এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। তাহলে এর কিন্তু যে কেসের মানে প্রসেস, আপনাদেরকে বললাম দুটো প্রসেস রয়েছে, একটা হলো 10 টাকা স্ট্যাম্প পেপারের ওপরে জমি কেনা যায় কিন্তু রেজিস্ট্রেশন করাও বাধ্যতামূলক, এটাও ঠিক। যদি দেখা যায় আপনি 10 টাকা স্ট্যাম্প পেপারের উপরে জমি কিনলেন কিন্তু দখল নিলেন না, তাহলে কিন্তু আপনি খুব মুশকিলে পড়ে যাবেন। আর যদি দখল নেন তাহলে কি হতে পারে, বিক্রেতা পরে যদি বলে যে রেজিস্ট্রেশন হয়নি, সেল ডিড হয়নি, এই সম্পত্তি আমি ফিরে পাবো, সেটা কিন্তু কখনোই উনি ফিরে পাবেন না। কিন্তু আর একটা কথা বলি, আপনি কিন্তু মালিকানার একেবারে মানে ফুললি ক্লিয়ারেন্স পাবেন না, হয়তো ওখানে বাস করতে পারবেন, হয়তো আপনি আইনগত মানে মালিকানার যতটুকু দরকার ততটুকুই পাবেন, কিন্তু ক্লিয়ারেন্স একেবারে ফুললি ক্লিয়ারেন্স, কারণ আপনার তো কিছু ত্রুটি ছিল, কেন আপনি রেজিস্ট্রেশন করাননি। এক্ষেত্রে যদি পরবর্তীকালে আপনি রেজিস্ট্রেশনটা করিয়ে নেন, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে আবার আপনি লফুলি 100% অনারে পরিণত হবেন, তাছাড়া কিন্তু আপনি দখলকারী হিসাবেই ওইটা ভোগ দখল করতে থাকবেন, আদালত কিন্তু ক্লিয়ার আপনাকে অনারশিপ দেবে না। সেক্ষেত্রে আদালত বলতে পারে যে আপনি রেজিস্ট্রেশন করিয়ে নেন, আর রেজিস্ট্রেশন করিয়ে নেন বলতে গেলে যে আদালত কিন্তু বিক্রেতাকে চাপ দেবে না, কিন্তু বিক্রেতার যে দাবি যে ওটা আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দেওয়া হোক, এইটা কিন্তু পুরোপুরি খারিজ করে দেওয়া হবে, যেহেতু ট্রান্সফার প্রপার্টি সেকশন ল রয়েছে 53, সেহেতু কিন্তু এই এটা করা হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে 10 টাকার কোর্ট ফি বলছি বারবার, কোর্ট ফি 10 টাকার স্ট্যাম্প পেপার, 10 টাকার স্ট্যাম্প পেপারের উপর যে কোনো জিনিস হোক না কেন, সেটা যদি আপনি স্পেসিফিক পারফরমেন্স কেসের মাধ্যমে যান তাহলে সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, আর যদি অন্য কেসের মাধ্যমে আপনি যান তাহলে কিন্তু সেটা চ্যালেঞ্জেবল হবে না। আর বায়নানামার ক্ষেত্রে যদি আপনার ডেট ওভার হয়ে যায়, যেটা বললাম, আপনি স্পেশাল একটা কারণ দেখিয়ে সেটা করতে পারেন যে আপনার দেরি হওয়ার কারণ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।